আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই ভেবেছিলাম যে আজকে সকাল থেকে ব্লগ করব, বাট হলো না এই কাজ সেই কাজে। আজকে আমার জন্য একটা বিশেষ দিন, কারণ আর কিছুদিন পর আমার প্রিয় বান্ধবী, আমার বেস্ট ফ্রেন্ড রিয়ার বিয়ে ফেব্রুয়ারি মাসেই। তো ওকে আজকে আমি ইনভাইট করেছি আমাদের বাড়িতে আইবুড়ো ভাত খাওয়ার জন্য। তো ওকে আজকে আমি আইবুড়ো ভাত দিচ্ছি, অনেক দিন ধরে বলছিলাম, ও ব্যস্ত ছিল আমিও ব্যস্ত ছিলাম, তো ফাইনালি আমরা সময় করে উঠতে পারলাম। এখানকার বাচ্চারা খুব খেলছে, সেই জন্য এত আওয়াজ, সরি ফর দ্যাট। তো ফাইনালি আমরা ম্যানেজ করতে পারলাম দুজনে মিলে। আমি আছি কালচিনিতে, ওকে আমি আইবুড়ো ভাত দিচ্ছি কালচিনিতে, কারণ কি হ্যামিলটনে ওর বাড়ি, তো ওর এখানে আসতে বেশি সুবিধা হবে। ভার্নাবাড়ি হাসিমারা একটু দূর হয়ে যায়, তো ওর বিয়ে আর বেশি দিন নেই, আর ধরো তোমার 10 দিনের মতন আর কি বাকি ওর বিয়ে। আর ওর বিয়েতে তো খুব ব্লগ করব, খুব মজা করব, খুব আনন্দ করব, সমস্ত কিছু আপলোড করব, খুব একটা হইচই ব্যাপার হতে চলছে। তো আমি খুব এক্সাইটেড, এখন বাজে একটা, এখনও এসে পৌঁছায়নি, ও আসুক, ওকে আমি বলছি এত লেট কেন করলি। আর চলো তোমাদেরকে দেখাই কী কী রান্নাবাড়ি চলছে। চিকেনটা মা খুব ভালো বানায়, সেই জন্য আমি বললাম মা তুমি বানাও, আমি রিস্ক নিতে পারবো না। তো আমি এখানে ফ্রাইড রাইস বানাচ্ছি, কারণ রিয়া বলেছিল যে ও যেটাও খাবে আমার হাতে খাবে। তো এখানে আমি বেশি কিছু না, চিকেনটা মাই করছে যেটাও তোমাদেরকে বললাম, আর ফ্রাইড রাইসটা আমি করছি, আর হচ্ছে আমি পকোড়াগুলোও আমি করব। তো আমি এখন স্নান করে শাড়ি পরে রেডি হয়ে গেছি, এখন ওর আসার অপেক্ষা শুধু। এখানে রান্নার খুব তোড়জোড় চলছে এখন, আমার এই ফ্রাইড রাইস অলমোস্ট হয়ে গেছে। চলছে গোছগাছ পর্ব, স্নান তো হয়ে গেছে, তার আগে একটু বাড়িঘর পরিষ্কার করে নিয়েছিলাম স্নানের আগে, এখন ফাইনালি একটু গুছাচ্ছি, ফটো তুলতে হবে বলো, বান্ধবী আসছে, তো নিজেকেও সাজিয়েছি আর বাড়িকেও সাজিয়েছি, এই ঘর থেকে ওই ঘর জিনিস এনে সব করছি, গুছানো হচ্ছে এখন, বিছানাটা রেডি করলাম। তো তোমাদেরকে আমার একটু ঘরটা দেখাচ্ছি কীভাবে গুছিয়েছি আমি। নর্মালি আমার ঘর গোছানোই থাকে, খুব বেশি উল্টাপাল্টা হয় না, কারণ আমি হ্যাঁ। তো ফাইনালি আমার রুম গোছানো হয়ে গেছে। তো তোমরা তো জানোই যে আমার রুম বেশিরভাগ সময় আমি চেষ্টা করি এভাবেই গুছিয়ে রাখার, তো গুছিয়ে রাখতে পছন্দ করি আমি খুব, এটা তোমরাও পছন্দ করো, এটা সব মেয়েরাই পছন্দ করে নিজেকে সাজিয়ে গুছিয়ে, রুমকে সাজিয়ে গুছিয়ে রাখতে। তো এখনও অনেক দেরি হয়ে যাচ্ছে, কিন্তু আমি খুব রাগ করছি, রিয়া যখন ব্লগটা দেখবে ও বুঝতে পারবে। রিয়া চলে এসেছে যে চলো যাই ওকে ফাইনালি রিসিভ করতে, আর খুব বকা দিই। আমরা পুরো পরিষ্কার করে দিয়েছিলাম, ও শক্ট হয়ে গেছে, ও বাড়ি ভুলে গেছে, কতদিন পরে আসলি তুই? না তুই হচ্ছে বিয়েতে আসছিলিস, তখন তখন একটু অন্যরকম ছিল, কারণ প্যান্ডেল ছিল তখন, ওটাই ব্রাইট শক, আমি ব্রাইটকে বকা দিব কি ব্রাইট বাড়ি ভুলে গেছে, খুব খারাপ খারাপ করলো, ও বাড়ি ভুলে গেছে, আমার বাড়ি ভুলে নাই, মাছটা আমাকে কনফিউজ করে দিয়ে রেডি করে দিয়ে গেল। আমি ব্লগ করতে করতে আমি ওয়েট করছি কখন রিয়া আসবে, কখন রিয়া আসবে, আচ্ছা চল ভিতরে চল। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে রিয়ার যখন বিয়ে হবে তার আগে আমি ওকে সুন্দরভাবে বাড়িতে ডেকে সাজিয়ে গুছিয়ে আইবুড়ো ভাত খাওয়াবো। তো ফাইনালি সেই দিন চলে এসেছে, রিয়ার বিয়ে আর বেশি দিন নেই, তো ওকে এইভাবে ওকে সাজিয়ে গুছিয়ে খেতে দিতে পেরে আমার তো খুব ভালো লাগছে। তো এখন আমি রিয়াকে ঘরে ঢুকিয়ে দিয়েছিলাম,
তো আমি সবকিছু রেডি করলাম, তো এই যে দেখো এখানে সবকিছু রেডি, সবকিছু সাজানো হয়ে গেছে। ওকে বলছি তুই ঘরে যা, আমি রেডি করবো, তারপরে তুই আসবি। তো রিয়াকে এখন ডাকবো, চলো আসেন আসেন আসেন, আপনার আয়োজনে সামান্য আয়োজন। ওখানে একটা নোট আছে, একটা ছোট্ট গিফট আছে, আর এখানে খাওয়া দাওয়া আছে। আমার হ্যান্ডরাইটিং অনেক ভালো জায়গা থেকে, এখন ভালো না করলে কথা বলবি। তো উই আর বেস্ট ফ্রেন্ডস ফর এভার, আমরা দুজন ক্লাস 6 থেকে বন্ধু। আর কিভাবে বন্ধুত্বটা হলো, আর আমাদের রোল নাম্বার সবসময় এরকম হতো যে ওর ধরো ওর চার তো আমার পাঁচ, আমার পাঁচ তো ওর চার, এরকম থাকতো। আর ওকে আমি এরকম বলতাম, বিশেষ করে অঙ্ক পরীক্ষার দিন, তুই উপপাদ্য পড়ে আয় আর আমি সম্পাদ্য পড়ে আসবো। আর ইতিহাসে আমরা তাই করতাম, তুই ইন্ডিয়ান হিস্ট্রি পড়, আমি ওয়ার্ল্ড হিস্ট্রি পড়বো। আর আমরা পুরো দেখে দেখে সবসময় কান্তি, অঙ্ক পরীক্ষার উপরে পুড়িয়া তুই আমাকে দেখাস। আর ইংলিশ আর বাকি কোনো কোনো সাবজেক্ট আমি, কোনো কোনো সাবজেক্ট ও, আমরা এইভাবেই আমরা, কিন্তু আমাদের স্কুল কিন্তু এটা কেউ জানে না, এটা কেউ জানে না। এটা আজকে আমরা রিভিল করলাম। আর ইয়ে মনে আছে, আমরা আমরা একটা এক্সামে ক্লাস 9 সম্ভবত, আমি এই পাশে ওই পাশে, তখন আমাদের মানে আলাদা হয়ে গেছিলাম। তখন আমরা কি করছি, আমরা পেপার পর্যন্ত এক্সচেঞ্জ করছি। না না এসব আমরা করছি, কিন্তু বরাবরই আমরা ভালো স্টুডেন্ট, এখানে হচ্ছে সমস্ত কিছু হচ্ছে মোস্টলি মাই আয়োজন করছে। এখানে আছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসটা আমি বানাইছি শুধু। সব বানানোর কথা ছিল, আমার সব বানানোর কথা ছিল, কিন্তু ওই রিস্কটা আমি নিতে পারলাম না। এখানে ফ্রাইড রাইস আছে, এখানে চিকেন কষা, স্যালাড, চাটনি, চার রকমের মিষ্টি, আর এখানে ভাজার মধ্যে 5 রকমের ভাজা আছে, মাছ ভাজা, আর এটা হচ্ছে মাটকি ভাজা, এটা হচ্ছে এক ধরনের লঙ্কা ওটার ভাজা, এটা হচ্ছে চিকেন পকোড়া, এটা ক্যাপসিকাম, এটা হলো ফুলকপির ফুলকপির পকোড়া, আর এটা হচ্ছে আলু চিপস। এবার মা ওকে আশীর্বাদ দিবে, যাও ওই যে ওখান থেকে কাট থেকে নাও। একটা জিনিস মিস হয়ে গেছে, আমি ওকে ভাবছিলাম এটা পড়াবো। তো মাইক ক্ল্যাপ করো, এখন আমি খাবো একটু পরে, তুই শুরু কর, তো তুই শুরু কর, আমি খাবো খাবো খাবো, আমি একটু গোছ গাছ করে নিয়ে তারপরে খাবো। তুই তুই এই যে এগুলাকে, আরে তুই শুরু তো কর না, তোর অনেক টাইম লাগবে। আমি আমি একটা কিছু খাওয়াই দিই, হ্যাঁ তুই ওটা খাইলি, চিকেন পকোড়াটা খাওয়াই দিই পুরোটাই। তো রিয়া এখানে খাচ্ছে আর আমিও বসে পড়লাম খেতে, তো এখন আমরা দুজন মিলে খাবো।
আর ওই জায়গা বিকেলের মতন খাচ্ছে। আজকে আমরা অনেক মজা করলাম, আর রিয়া বলবে রিয়ার কেমন লাগলো আমাদের বাড়িতে এসে। খুব খুব ভালো, অনেক বছর পর আসছি। অনেক বছর আমার যখন বিয়ে ছিল তো বিয়ের সময় আসছিল, তো তখন তো বিয়েতেই ব্যস্ত ছিল ও, বিয়েতে শুরু থেকে শেষ পর্যন্ত ছিল। কিন্তু তো আমিও ওকে প্রমিস করেছিলাম যে তুই আমার বিয়েতে এইভাবে থাকলি আমিও তোর বিয়েতে থাকবো। তো ওকে তোমরা আবার দেখতে পারবে আমার, হ্যাঁ ওর বিয়েতে না আমার বিয়েতে, সরি সরি, ওর বিয়ের ব্লগ করব আমি, এর মধ্যে যাব ওর বাড়িতে একদিন, সেদিন হচ্ছে আমরা ডান্স প্র্যাকটিস করব। ওকে ওকে আমি অনেক রিকোয়েস্ট করলাম যে প্লিজ তুই একটা নাচ করিস, একটা নাচ করিস অন্তত, একটা, ও বলে চুপ থাক, একটা নাচ করিস অন্তত, কথা কথা, একটা নাচ ও করবে, ঠিক আছে আমিও থাকবো, আমরা পিছনে থাকবো, আমার ব্যাকগ্রাউন্ড ডান্সার। তো তারপর সঙ্গীত আছে, হলদি আছে, বিয়ে আছে, পুরো ব্লগ করব, খুব মজা করব। আর সবথেকে বড় কথা, অনেক মিস করব আমার একটা লাস্ট বান্ধবী যার বিয়ে হয়ে যাচ্ছে না। তো চলো ব্লগটি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণে রিয়া বাই বাই করে দাও, বাই বাই।